দেখে রাখো এবং আমাদের প্রত্যেকটা ক্লাস এখন আমার যেহেতু নতুন মাস আপডেট হয়নি রুটিনটা আপডেট হবে রুটিনটা অ্যাড করা নেই অ্যাড হবে যাই হোক যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাদের যুক্ত থাকো এখানে তোমরা পেয়ে যাবে দ্য ওয়েব সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ এখানে শুধু কিন্তু ক্লাসের লিঙ্ক দেওয়া হয় লিঙ্ক নোটিফিকেশন বিভিন্ন আপডেট টেলিগ্রামে তোমরা পাবে ঠিক আছে সকলে যারা কানেক্ট আছো দেখে রাখো আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে টি এস একাডেমি অ্যাপ এই অ্যাপে তোমরা কানেক্ট থাকো প্লে স্টোরে গিয়ে তোমরা পাচ্ছ টি ডাব্লিউস একাডেমি অ্যাপ সেটা ডাউনলোড করো এবং সেখানে আমাদের পেড কোর্স কিন্তু হচ্ছে আচ্ছা আজকের প্রথম প্রশ্ন এশিয়ার দীর্ঘতম নদী হলো কোনটি এশিয়ার দীর্ঘতম নদী হলো কোনটি ও থেকে বলো গঙ্গা নীলনদ ইয়াংসিকাং সিন্ধু তো এশিয়ার দীর্ঘতম নদী এশিয়া ভারতের দীর্ঘতম নদী বললে হতো গঙ্গা গঙ্গা হচ্ছে ভারতের নীলনদ হচ্ছে পৃথিবীর পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ ভারতের দীর্ঘতম নদী গঙ্গা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি বলি দীর্ঘতম নদী কি হবে দীর্ঘতম নদী মনে রাখতে হবে ভাগীরথী হুগলি ভাগীরথী হুগলি বৃহত্তম এবং দীর্ঘতম পৃথিবীর দীর্ঘতম কথা কিন্তু সব বললাম আমি দীর্ঘতম যদি বৃহত্তম নদী বলো পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন নদী অর্থাৎ প্রশস্ততা চওড়াটা অনেক বেশি নিচের কোন রাজ্যটি কর্কট কান্তি রেখা দ্বিখণ্ডিত হয়নি রেখা দ্বারা দ্বিখণ্ডিত হয়নি উড়িষ্যা রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় তাহলে এখানে আমরা যদি দেখি উড়িষ্যা এটা কিন্তু কর্কটক্রান্তি রেখা ছেদ করেনি রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা এইগুলো রাজ্য রয়েছে যার মধ্যে তোমার রেখা বিস্তৃত হয়েছে ঝাড়খন্ড আছে কোন দেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন স্যান্টিয়াগো পেনা নামটা দেখতে পা স্যান্টিয়াগো পেনা বলতে হবে কোন দেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন খুব বেশি দিন হয়নি কয়েক মাস হয়েছে প্যারাগুয়ে গ্রিনল্যান্ড জিম্বাবুয়ে পানামা। কিছু কোশ্চেন এরকম আসতে পারে আসে পাশাপাশি ধরনের আসার চান্স আছে প্যারাগুয়ে মনে রাখবে বেশ কিছু তোমার কারেন্ট রাষ্ট্রপতি যেমন ফ্রান্সের ইমানুয়াল ম্যাক্রন ঠিক আছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এখানে ভোট হয়েছে হাসিনা সরকার আবার জিতেছে এইগুলো কিন্তু মনে রাখতে হবে আমি একদিন ক্লাসে করিয়ে দেবো যে আফ যেগুলো আছে যে সমসাময়িক কোথায় কোন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন প্রতিবেশী দেশ পাশাপাশি কিছু কান্ট্রি সাথে কয়টি রাজ্য এবং দেশের সীমানা আছে পশ্চিমবঙ্গের সঙ্গে কোশ্চেনটি দেখতে পাচ্ছ ভালো করে পড়তে হবে কয়টি রাজ্য এবং দেশের সঙ্গে অর্থাৎ রাজ্য এবং মানে যোগ করতে হবে রাজ্য রাজ্যের পাঁচটি দেশ রয়েছে তিনটি এখানে যদি যোগ করো হবে আটটি রেজাল্ট আসবে আট এটাই হবে আনসার রাজ্য কী কী রয়েছে রাজ্য রয়েছে ঝাড়খন্ড উড়িষ্যা বিহার আসাম সিকিম এই হচ্ছে পাঁচটি রাজ্য এবং এই পাঁচটি রাজ্যের মধ্যে মনে রাখতে হবে ঝাড়খণ্ডের সঙ্গে সেবা সব সবথেকে বেশি এবং সিকিমের সঙ্গে কম দেশ বাংলাদেশ নেপাল ভুটান বন্ধ ঘরে ঘরে বা বা গ্যাস ব্যবহার করতে নিষেধ করা হয় এই নিষেধ করার কারণটা কি বৈদ্যুতিক তারে আগুন লাগতে পারে ঘরের মধ্যে যে তারগুলো আছে স্টোভ নিভে যেতে পারে কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়া হতে পারে স্টোভ ফেটে যেতে পারে তাহলে একটা বদ্ধ ঘর বা বন্ধ ঘর যেখানে দরজা জানালা আটকানো রয়েছে তাহলে আমরা কি জানি দহনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং যেটা কার্বন ডাইঅক্সাইড আমরা কি যেটা শ্বাসকার্যের ফলে বার করে দেওয়ার চেষ্টা করি বেশি কার্বন ডাইঅক্সাইড সেটা শরীরের পক্ষে ক্ষতি হতে পারে বা এর ফলে বিষক্রিয়া হতে পারে অপশন সি এখানে কারেক্ট হবে নিচের কোন স্থানে সূর্য কখনোই লম্বভাবে পতিত হয় না তো ভারতের কোন স্থান আছে এরকম শ্রীনগর মুম্বাই মাদ্রাজ ত্রিবান্দ্রম এই চারটি স্থানের মধ্যে তোমাকে বলতে হবে যে কোথায় সূর্য লম্বভাবে কখনোই পতিত হয় না মানে ভৌগোলিক কারণে সঠিক উত্তর মনে রাখবে শ্রীনগর এখানে সঠিক উত্তর আছে অপশন এ বিশুদ্ধ জল যে তাপমাত্রায় বাষ্প হয় সেটা কত এখানে জল বাষ্প হচ্ছে মানে যেটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা বলবো জল বাষ্প হবে কখন ঊর্ধ্ব স্থিরাঙ্ক কিসে সেলসিয়াস থার্মো সেলসিয়াস স্কেল ফারেনহাইট বা কেলভিন তুমি যাই বলো তাহলে এখানে সব রয়েছে ফারেন তাহলে আমাদের ফারেন হাইট স্কেলটা খুঁজতে হবে ফারেন হাইট স্কেলের যে পার্ট যে পার্ট হয় থার্টি থেকে থার্টি টু ডিগ্রি ফারেন থেকে এটা কত দুশো বারো ডিগ্রি ফারেন হাইট তাহলে এখানে সঠিক উত্তর দুশো বারো ডিগ্রি ফরেন হাইট আচ্ছা সেলসিয়াস জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড এটা গেল সেলসিয়াস এটা ফরেন হাইট ক্যালভিনে দুশো তিয়াত্তর কেলভিন থেকে তিনশো তিয়াত্তর কেলভিন আরেকটা স্কেল রয়েছে রোমার স্কেল শূন্য থেকে আশি বুদ্ধদেবের গৃহত্যাগকে কি বলা হয় বুদ্ধদেবের গৃহত্যাগকে কি বলা হয় বলো এটাকে বলা হয় মহাভিনিস নির্বাণ লাভটা আমরা জানি যে জ্ঞান উদ্দীপ্ত হওয়া এনলাইটমেন্ট হওয়া জ্ঞান লাভ করছে বোধি লাভ করছে সেটা মহাপরিনির্বাণ সেটা হচ্ছে মৃত্যু এটা হয়েছিল কুশিনগর নির্বাণ লাভ করেছিল কোথায় অষ্ট গাছের নিচে জায়গাটা কি নাম হবে বলে গাছটাকে অস গাছ এটাকে বোধি বলা হয় এখানে আমরা যদি দেখি এই যে বুদ্ধদেবের গৃহত্যাগ এটা কত বছর বয়সে যদি জিজ্ঞাসা করা হয় তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করেছেন সেটা হবে উনত্রিশ বছর বয়সে মাত্র উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করছেন জ্ঞানের সন্ধানে আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য ভারতের কোন উপগ্রহকে কাজে লাগানো হয় বলো বর্তমান আমরা যদি দেখি আমরা যে কিছু অ্যাডভান্স আবহাওয়ার পূর্বাভাস কিন্তু পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যে কখন ঘূর্ণিঝড় আসতে পারে বা তোমার কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে কি না ভূমিকম্প বা আবহাওয়ার রিলেটেড যে বিষয়গুলো সেটা কিন্তু একটা স্যাটেলাইট বা উপগ্রহের মাধ্যমে হচ্ছে এবং সেই স্যাটেলাইটের নাম ইনস্যাট টু বি অপশান তে যেটা আছে এটা সঠিক আছে উনিশশো সালে নির্বাচনের পর কোথায় কংগ্রেসি মন্ত্রিসভা গঠিত হয়নি তো উনিশশো সালে যখন তৎকালীন পরাধীন ভারতবর্ষে নির্বাচন হয়েছিল বিভিন্ন প্রদেশ ভিত্তিক সেখানে আহ কিছু জায়গায় কংগ্রেস সরকার গঠন করেছিল বা মন্ত্রিসভা গঠন করে কিছু জায়গায় হয়নি যেমন বাংলা এবং পাঞ্জাব এখানে কিন্তু কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়নি কোন সম্রাট গ্রাম পঞ্চায়েত গঠন করেছিলেন নিম্নের কোন সম্রাট গ্রাম পঞ্চায়েত গঠন করেছিলেন আলাউদ্দিন খলজি শের শাহ সম্রাট আকবর মোহাম্মদ বিন তুঘলক চলো তাহলে এখানে সঠিক উত্তর হবে সম্রাট শেরশা সম্রাট শেরশা যার প্রকৃত নাম ছিল ফরিদ কাসুর এবং তার রাজত্বকাল যদি আমরা দেখি পনেরোশো থেকে পনেরোশো মাত্র পাঁচ বছর তার রাজত্বকাল তার সমাধি রয়েছে বিহারের শাসারামে তো তিনি বেশ কিছু প্রথা বা বেশ কিছু নিয়ম কিন্তু চালু করেছিলেন তার সময় দাগ ঘুলিয়া ছিল বাজার দরের তোমার ব্যাপার ছিল পাশাপাশি আমরা যদি দেখি ডাক ব্যবস্থা প্রচলন করেছিল তিনি পাট্টা কবুলিয়ত প্রথা চালু করেন শেরশা সড়ক আজম চালু তৈরি করেছিলেন এই সমস্ত ঘটনা তার সময়কালে উল্লেখযোগ্য আছে শেরশাহের সময় রাজস্ব মন্ত্রী ছিল টোডরমল যিনি পরবর্তীকালে আকবরের সভায় রাজস্ব মন্ত্রী ছিলেন আচ্ছা বল কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন কি হিসাবে নিজের ইচ্ছা সুপারিশ অনুযায়ী লোকসভার সুপারিশ ক্রমে লোকসভার অধ্যক্ষের সুপারিশ ক্রমে কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যকে যদি রাষ্ট্রপতি বরখাস্ত করতে চান বা বরখাস্ত করতে পারছেন মনে রাখতে হবে প্রধানমন্ত্রী যদি সুপারিশ করে প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী ভারতবর্ষে বর্তমান মোট কয়টি আছে ভারতবর্ষে বর্তমানে মোট কয়টি রামসার সাইট আছে ছেচল্লিশ ছিয়াত্তর তিপ্পান্ন বিয়াল্লিশ পঁচাত্তর পঁচাত্তরটি আছে সাইট মানে জলাভূমি সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গলের দুটি আছে এটা আমরা বহুবার ক্লাস আলোচনা করেছি পূর্ব কলকাতা জলাভূমি দু দুই সালে সুন্দরবন দু উনিশ সালে সব থেকে বেশি রয়েছে তামিলনাড়ুতে তারপর উত্তরপ্রদেশে রয়েছে দশটি তামিলনাড়ুতে চোদ্দটি এবং বিশ্ব জলাভূমি দিবস সেকেন্ড অক্টোবর সেকেন্ড ফেব্রুয়ারি এই মাসি হয়ে গেছে দ্য ক্যালকাটা ক্রোমোজম বইটি কার লেখা দ্য ক্যালকাটা ক্রোমোজম বইটি কার লেখা অমিতাভ ঘোষ অরুন্ধতি রায় শোভা দে বিক্রম শেঠ ক্যালকাটা ক্রোমোজোম বইটি কার লেখা সঠিক উত্তর হচ্ছে অমিতাভ ঘোষ অপশন এ রোপার লেক একটা রামশাহ সাইট এটি কোথায় অবস্থিত হরিয়ানা হিমাচল প্রদেশ গুজরাট নাকি পাঞ্জাব রোপার লেক যে সাইট এটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর মনে রাখবে এটি হচ্ছে পাঞ্জাবে আচ্ছা সব বড় রামসর সাইট কোনটি জানো সব থেকে বড় সাইট হচ্ছে আমাদের সুন্দরবন তোমরা কমেন্ট করবে যে সব থেকে ছোট রামসার সাইট কোনটি তাহলে সব থেকে বড় কি বললাম যে আমাদের সুন্দরবন সাইড হতে পারে ওয়েস্ট বেঙ্গলের দুটি কিন্তু যেটা আছে সব থেকে বড় ন্যাশনাল ইউথ ডে জাতীয় যুব দিবস কবে পালিত হয় এটা কিন্তু আমাদের রাজ্য সরকারের ছুটি আছে যেটা রাজ্য সরকারের ছুটি ন্যাশনাল ইউথ ডে বাঙালির গর্ব স্বামী বিবেকানন্দ তাই তো যুব সমাজের গর্ব যাকে বলা হয় তো বারোই জানুয়ারি এই দিনটা জাতীয় যুব দিবস পালিত হয় স্বামী বিবেকানন্দ জন্মদিন অনুসারে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ সুলতান মানে সেই সুলতানি বংশের সমসাময়িক কিন্তু হ্যাঁ নবাব বলতে আমরা সেই তোমার ঔরঙ্গজিবের পরবর্তী মসজিদ পুলিখা থেকে শুরু হচ্ছে তো এটা হচ্ছে সুলতান তৎকালীন সুলতানি যুগের সময় আমরা যদি দেখি আল্লাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি ছিলেন প্রথম স্বাধীন সুলতান যদি সাল দেখো তেরোশো বিয়াল্লিশ থেকে আটান্ন তৎকালীন যদি আমরা দেখি সেই সময়ে কে ছিল মোহাম্মদ বিন তুগুলো সময় মাই লাইফ অ্যাজ এ কমরেড মাই লাইফ অ্যাজ এ কমরেড শিরোনামে আত্মজীবনী কে লিখেছেন কে কে শৈলজা পিনারায় বিজয় চেতন ভগত এম কে স্ট্যালিনটা বোঝা যাচ্ছে এটা একটা বই একটা আত্মজীবনীমূলক রচনা যেটা লিখেছেন কে কে শৈলাজা অপশন এ কারেক্ট আছে কার সময়কালে তৈমুর লং তৈমুর লং ভারত আক্রমণ করেন ফিরোজ শাহ তুগলক খিজির খা গিয়াসুদ্দিন তুগলক নাসরুদ্দিন মাহমুদ শাহ তৈমুর লং লং মানে একটা খোড়া এক পা খোড়া ছিল যাই হোক তৈমুর লং ভারত আক্রমণ করেছিল যদি আমরা দেখি তোমার এটা আর চোদ্দশোর আশপাশে তেরোশো আটানব্বই এই সময় নাসিরুদ্দিন মামুদ শাহ খিজি চোদ্দশো পনেরোশো হ্যাঁ হ্যাঁ ওই সময় তোমার তেরোশো আটানব্বই এই সময়ের দিকে ভারত আক্রমণ করেন এবং তারপরে আমরা যদি দেখি পরবর্তীতে তোমার এটা ছিল কার সময় বংশের বংশের পরে খিজির যিনি আসবেন তিনি হচ্ছেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা আচ্ছা দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে বহুবার এই কোয়েশ্চেন গুলো করাচ্ছি উদ্দেশ্য একটাই সামনে পরীক্ষাগুলোতে এইগুলো আসবে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দেখবে ভয় মিসলেনিয়াস ফ্ল্যাগশিপ ফুডেসাই এশিয়ান গেমস থেকে একটা কোয়েশন থাকবে এশিয়ান গেমস রিলেটেড কোয়েশ্চেন থাকবে একটা কোথায় অনুষ্ঠিত হবে আপকামিংগুলো বা কোথায় হয়েছে দু হাজার আঠারো সালে হয়েছিল ইন্দোনেশিয়ার জ্যাকার্তা যেটা আঠারোতম দু হাজার বাইশে হলো বেজিং সরি হ্যাংজৌ প্রদেশ চীনে চীনের হ্যাংজো শহরে এবং দু হাজার ছাব্বিশে হবে জাপানের নাগোয়াতে হবে দু হাজার হবে কাতারের রাজধানী দোহাতে দু হাজার চৌত্রিশে সৌদি আরবের রাজধানী রিয়াদ এই সমস্ত স্থান কিন্তু ঘোষণা হয়ে আছে প্রত্যেকে তোমরা দেখো আমাদের টিডাব্লিউ একাডেমি অ্যাপে নতুন একটা ব্যাচ যেটা শুরু হতে চলেছে পনেরোই ফেব্রুয়ারি থেকে ব্যাচ শুরু হবে ব্যাচে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে বহু স্টুডেন্ট ভর্তি হয়েছে তোমরা যারা এক্সাম দেবে আমি বলবো যারা ফাউন্ডেশন ব্যাচ আমাদের আগেটা করনি এই ব্যাচে জয়েন করো একদম শুরু থেকে ক্লাস পাবে সমস্ত বিষয় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক ক্লাস একদম ডিটেলস উইথ এমসিকিউ এই ব্যাচ নিলে তোমার আর প্র্যাকটিস ব্যাচ লাগে না টোটাল কম্প্যাক্ট একটা সিলেবাস কভারেজ পাচ্ছ বিষয় ভিত্তিক লাইভ রেকর্ড সব ক্লাস আছে তুমি যদি একটা ক্লাস কোনো কারণে দেখতে না পারো পরে দেখে নেবে কোনো ব্যাপার নেই সব রকম ফেসিলিটিস তোমরা পাবে অর্থাৎ তোমরা লেগে পড়ো দু সালে তোমাদের চাকরি পেতেই হবে এটা মনে মনে ভেবে নাও যে আমাকে এই চব্বিশ সালে চাকরি পেতে হবে জয়নিং সেটা কবে সেটা না পরীক্ষা তোমার স্টেপ বাই স্টেপ পাস করতে তো হবে ওইটাই বলছি অর্থাৎ পোটেন্সিয়াল এনার্জি তুমি নিতে থাকো ঠিক আছে যখন পরীক্ষা দেবে সেটা গতিশক্তিতে রূপান্তরিত করতে হবে তোমাকে অর্থাৎ তোমার নলেজটা গ্যাদার করতে হবে মনে রাখতে হবে পরীক্ষার হলে গিয়ে সেটা অ্যাপ্লাই করে আসতে হবে সেটা ফুটে আসতে হবে ওকে এই হচ্ছে তোমার উদ্দেশ্য এবং সেই অনুযায়ী তুমি পড়তে থাকো আচ্ছা এবার হচ্ছে অ্যাপেক অ্যাপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত বিভিন্ন সংস্থা তার হেডকোয়ার্টার কোথায় আছে এগুলো রিলেটেড কোশ্চেন পরীক্ষায় থাকে যেমন অ্যাপেক ওপেক এগুলো একই রকম ওপেক পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যার হেডকোয়ার্টার অস্ট্রিয়ার ভিয়েনাতে অ্যাপেকটা হচ্ছে সিঙ্গাপুরে এশিয়ান এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপোরেশন এটাকে বলা হচ্ছে অ্যাপেক নির্মলের মধ্যে কে রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হওয়ার পূর্বে ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর এস রাধাকৃষ্ণান ডক্টর জাকির হোসেন ডক্টর ভিভি গিরি তাহলে এখানে আমরা যদি দেখি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরপর দুটোটা প্রথম নির্বাচিত রাষ্ট্রপতিও কে ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপরে আমরা যদি দেখি সেকেন্ড রাষ্ট্রপতি সেটা হচ্ছেন সেকেন্ড টাইম না মানে রাজেন্দ্র প্রসাদ দশ বছর মানে একজন এক একটা ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি পরে রাষ্ট্রপতি হচ্ছেন এবং তিনি কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগেই ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিল ভারতরত্ন পুরস্কার যেটা উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় নিম্নের কোনটিতে ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ বলে বর্ণনা করা হয়েছে ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে বর্ণনা করা হয়েছে এখানে বলো কি হবে কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর সংবিধানের প্রস্তাবনা বা প্রিয় এখানে কিন্তু ধর্ম নিরপেক্ষ প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক এই সমস্ত কথাগুলো বলা আছে তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয় তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয় পরীক্ষা এটা আসে এটা কোথায় হয়েছিল আচ্ছা এটা হয়েছিল উনিশশো সালে বাংলাতেই তেভাগা আন্দোলন যেটা উনিশশো সালে ডিসেম্বরে শুরু হয় এবং উনিশশো সাল পর্যন্ত চলে বর্গা বা ভাগ চাষির মোট উৎপন্ন ভাগে ভাগ ভাগ পাবে পাবে তোমার জমির মালিক এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত হয় এই আন্দোলনের জনক নামে খ্যাত হচ্ছে হাজি মোহাম্মদ দানেশ হাজি মোহাম্মদ দানেশ তিনি এই আন্দোলনের ক্ষেত্রে জনপ্রিয় একজন ব্যক্তি আচ্ছা গতদিনের হোমওয়ার্ক এটা ছিল যে সিনেমা ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান কি যদি ওভারঅল দেখি অস্কার পুরস্কার হচ্ছে সিনেমা জগতের একটা সর্বোচ্চ সম্মান অস্কার অ্যাওয়ার্ড সম্মানীয় পুরস্কার এবং ভারতের দাদা সাহেব ফালকে পুরস্কার এটা সর্বোচ্চ সম্মান যেমন ভারতের সামরিক দিক থেকে সর্বোচ্চ সম্মান পরমবীর চক্র সাহিত্যে সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার সামরিক যেমন পরমবীর চক্র এমন অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ভারত রত্ন ঠিক আছে খেলাধুলোয় যেমন উল্লেখযোগ্য পুরস্কার অর্জুন রয়েছে তো দাদা সাহেব এটা হচ্ছে সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান ভারতবর্ষ ঠিক আছে চল আবোল তাবল বইটির লেখক কে এটা তোমরা আজকে হোমওয়ার্ক করবে তাহলে টোয়েন্টি সিক্স কোশ্চেন এখানে করানো হলো তার মধ্যে তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে আচ্ছা প্রত্যেকে যারা কানেক্ট আছে আমি একটু বলবো যে তুমি যে পরীক্ষা দেবে যে পরীক্ষা দেবে তুমি কতটা রেডি আছো এই মুহূর্তে এটা কিন্তু যাচাই করা দরকার কোন বিষয়ে কত নলেজ আছে তুমি একটা র্যান্ডাম যে কোনো একটা পত্রপত্রিকা যে কোনো জায়গা থেকে একটা প্র্যাকটিস সেট নাও বা আমাদের অ্যাপে রয়েছে টি ডাব্লিউ একাডেমিতে ফ্রি মক টেস্ট কিছু রয়েছে দেখবে তো তুমি মক টেস্ট অ্যাটেন্ড করো ধরো একশো নম্বর একটা মক টেস্ট তুমি দিচ্ছ দেখো পড়াশোনা তো হবে এই স্ট্র্যাটেজিক্যাল বিষয়গুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে তুমি একশো মার্কসে একটা এক্সাম দিচ্ছ এবার তুমি দেখো অনেস্টলি নিজে নিজে দেখো এখানে কাউকে লুকোচুরির বিষয় নেই বা দেখে দেখে উত্তর করার বিষয় নেই তুমি চাকরি পেতে হবে তোমার তাই তো তোমাকে পরীক্ষা দিতে হবে তোমাকে পড়তে হবে হবে মনে রাখতে সব তোমার দায়িত্ব তাই তো তাহলে তোমার এখন উদ্দেশ্যটা কি চাকরি পাওয়া কোন চাকরি করবে তুমি ধরো মিসিয়াস টার্গেট করেছো প্রুডেসাই বা ফ্ল্যাগশিপ বা তুমি ডাব্লিউপির কোনো এক্সাম বা সেন্ট্রালের কোনো এক্সাম টার্গেট করছো তাহলে যে পরীক্ষা দেবে ওই পরীক্ষার বা ওই রিলেটেড একটা প্র্যাকটিস সেট তুমি নাও একটা মক টেস্ট তুমি দাও ধরো একশো নাম্বার এখানে ধরো বিষয় রয়েছে ম্যাথ জিআই বা রিজনিং আর ধরো ইংরাজি রয়েছে এইগুলোই তো থাকে চাকরি পরীক্ষায় ধরো প্রত্যেকটা পঁচিশ করে আছে আমি জাস্ট বা যাই থাকুক তোমার দেখতে হবে জি তে তোমার স্কোর কত হচ্ছে ম্যাথে কত হচ্ছে জিয়াতে কত হচ্ছে ইংরেজিতে কত হচ্ছে ধরো জিকে তুমি দেখলে পঁচিশ করে যদি দেখি পনেরো পেয়েছর তাহলে তোমার জিকে কতটা ঘাটতি তুমি বুঝতে পারবে বা ওভারঅল তুমি ধরো একশোর মধ্যে বা পেলে ঠিক আছে তাহলে তোমার কোন জায়গায় বা তুমি পেলে ষাট বা তুমি পঁচাত্তর যা খুশি পেতে পারো একটা পরীক্ষা তুমি অনেস্টলি দাও বা এই যে সেট করেছ পঁচিশে কত হলো বা ছাব্বিশে কত হলো তুমি কিন্তু বুঝতে পারবে কত তোমার বা কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে কোন স্টেজে তোমাকে ধরো এখানে চাকরি লেখা রয়েছে হ্যাঁ লেখা রয়েছে চাকরি চাকরি এখানে তোমাকে মার্কস লেখা রয়েছে এইটটি এইট চাকরি এবার তুমি এই ধরো একটা কাঁটা রয়েছে বা সিঁড়ি রয়েছে এইভাবে এইভাবে উঠছো ঠিক আছে তাহলে তুমি যদি ষাট পাও ধরো এখানে দাঁড়িয়ে রয়েছে। এতরা এখনো যেতে হবে তাহলে যেতে হবে তাহলে তোমার কোন জায়গাটা ঘাটতি সেটা তোমাকে আগে খুঁজতে হবে তোমার ধরো ম্যাথে হচ্ছে না তাহলে ম্যাথের উপর ফোকাসটা বেশি থাকবে ধরো ইংরাজি কম হচ্ছে ইংরাজির উপর ফোকাসটা থাকতে হবে জিকে জিকে দেখবে তোমার একটা সাবজেক্ট নিয়ে পড়েছ সেটা তুমি পাচ্ছ কিন্তু সায়েন্সের জায়গায় দুর্বলতা আছে সেটা ঘাটতি আছে বা তোমার ইতিহাসটা ভালো করে পড়া নেই বা ইতিহাসের একটা চ্যাপ্টার পড়া নেই তাহলে এই যে ঘাটতিগুলো তোমার কোন কোন জায়গায় আছে সেটা তুমি ভালো বুঝবে তোমারটা আমরা একটা পড়িয়ে যাচ্ছি তোমার আজকে স্কোর হলো বাইশ কালকে হলো কুড়ি তারপরের দিন একুশ কোনো দিন হয়ে গেল পনেরো তাহলে এই যে আপডাউনটা হচ্ছে একটা লেভেলে থাকছে কিনা সেটা একটা বিষয় এবং ওভারঅল তোমার মক টেস্ট মাঝে মাঝে দিতে দিয়ে দেখতে হবে যে ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না তাহলে ঘাটতিটা কোথায় আছে খোঁজো দিয়ে ওই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করো দেখবে দ্রুত তোমার প্রস্তুতিটা হচ্ছে ঠিক আছে এগুলো বলার উদ্দেশ্য এটাই যে সবসময় পড়ে গেলেই হবে না আমাদের কিছু প্ল্যান মাফিক চলতে হবে যে ঘাটতিগুলো আছে সেগুলো আগে দ্রুত কভার করে তারপর আবার সেগুলোতে একটু ফোকাস বেশি রাখতে হবে অলওয়েজ তাহলে ওভারঅল একটা ব্যালেন্স আসবে এবং তোমার দ্রুত হবে ঠিক আছে তাহলে এখানে আজ পর্যন্ত আলোচনা থাকলেও আমাদের যে দা ওয়েলিউশন টি ডাব্লিউস একাডেমি সাবস্ক্রাইব করে নিও নতুন যারা আছে এবং আমাদের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ওকে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে ঠিক আছে চলো টাটা